সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় স্পিকার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم সূরা আলী ইমরানের 130 হতে 132তম আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছো, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্যই এটাকে তৈরি করে রাখা হয়েছে। তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বাজেট উপস্থাপন। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামালকে 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনুমতি দেয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করবেন, আপনি চাইলে বসে বলতে পারবেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার সানুগ্রহ অনুমতিক্রমে আমি আহম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী, 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাকেই প্রগাঢ় ভক্তি ও বাজিত অন্তকরণে স্মরণ করছি, যিনি হলেন সোনার বাংলার স্বপ্নচারী, বাঙালির বরপুত্র, মৃত্যুঞ্জয়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করছি 1975 সালের 15 আগস্টে কালরাত্রিতে শহীদ বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং অন্যান্য শহীদদেরকে। আমি আরও স্মরণ করছি জেলখানায় শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের সময় সম্ভ্রম হারানো 2 লাখ মা বোনকে। আমাদের অধিকার থেকে, আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যাদের চরম ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেই সকল অকুত ভয় বীর সন্তানদের গভীর ভালোবাসায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি মহান আল্লাহ পাকের কাছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে
বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের প্রতি। আর যারা এখনও আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, 2020-21 অর্থবর্ষের বাজেট বক্তৃতাটি সূচনা পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত মোট 10টি পর্বের সমারোহে রচিত। মাননীয় স্পিকার, আমি এতক্ষণ সূচনা পর্বটি পাঠ করেছি। আপনার সদয় অনুমতিক্রমে আমি চতুর্থ এবং পঞ্চম পর্ব, এই দুটি পর্ব ব্যক্তিগতভাবে উপস্থাপন করব। বাকি পর্বসমূহ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হবে। তবে শেষ পর্বটির দুটি অংশ আছে, প্রথম অংশটি ডিজিটাল পদ্ধতিতে, আর দ্বিতীয় অংশটি আমি নিজে উপস্থাপন করব। মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় এই বছর আমরা 2020-21 অর্থবর্ষের বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। তবে পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে। এটিকে পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি, মাননীয় অর্থমন্ত্রী আপনি পেশ করুন, পরবর্তীতে পঠিত বলে গণ্য করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটি পর্ব ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হবে। ধন্যবাদ আপনাকে। জাতীয় বাজেট 2020-2021 প্রেক্ষিত ও প্রেক্ষাপট। মহান জাতীয় সংসদে আজকের উপস্থাপিত এ বাজেট গতানুগতিক ধারার কোনো বাজেট নয়, এটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অর্থনৈতিক উত্তরণের বাজেট। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে জাতীয় বাজেট নির্মাণে যে ধরনের অপরিহার্য সুনির্দিষ্ট অর্থনৈতিক তথ্য উপাত্ত প্রয়োজন হয় তা এবছর পরিপূর্ণভাবে নেই। পরিস্থিতি সম্পূর্ণ অননুময় হওয়ায় আয় বা ব্যয়ের খাত নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা যেমন সম্ভব হয়নি, তেমনি অনুমান ভিত্তিক পরিকল্পনা গ্রহণও দুরূহ হয়ে পড়েছে। এই বাজেটটিকে উপস্থাপন করা হচ্ছে সরকারের অতীতের অর্জন, অর্থনীতি নিয়ে IMF সহ বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের পর্যালোচনা এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2020 অনুযায়ী চলতি অর্থ বছরে বাংলাদেশ GDP প্রবৃদ্ধিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন ও ভারত সহ অধিকাংশ দেশের উপরে অবস্থান করবে এবং আগামী অর্থ বছরের GDP-তে 9.5% প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে উক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। আর এরই মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ ফিরে আসবে পূর্বের ধারাবাহিক গ্রোথ ট্র্যাজেক্টরিতে। এবারের বাজেটটি কোনো আবেগ বা উচ্চাভিলাষ নয়, বরং বিদ্যমান বাস্তবতা, সময়ের দাবি ও নির্মোহ অর্থনৈতিক সূত্রসমূহের অনুসরণের চেষ্টার ফসল। চলতি অর্থ বছরই জাতির পিতার শততম জন্মবার্ষিকী। জাতির জন্য বিশেষ এ বছরটিতে অর্থনীতিতে দেশের সেরা প্রবৃদ্ধিটি জাতিকে উপহার দিতে আত্মপ্রত্যয়ী ছিল সরকার। এক্ষেত্রে ইপ্সিত লক্ষ্যমাত্রাটি ছিল শতকরা 8.2% থেকে 8.3%। অর্থ বছরের প্রথম 8 মাস পর্যন্ত দেশ যখনও করোনায় আক্রান্ত হয়নি, ততদিন পর্যন্ত অর্থনীতিতে একটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল সরকার। পৃথিবীর প্রখ্যাত সকল অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গণমাধ্যম সমূহ বাংলাদেশের প্রশংসায় ছিল পঞ্চমুখ। এশীয় উন্নয়ন ব্যাংক ADB-র হিসেবে বছরের প্রথম 8 মাস আমাদের প্রবৃদ্ধি ছিল 7.8%। কিন্তু দুঃখের বিষয়, করোনার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির হিসেব নিকেশকে সম্পূর্ণ ওলট পালট করে দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা UNCTAD এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ সকল আন্তর্জাতিক সংস্থা চলতি অর্থ বছরে বৈশ্বিক অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দিয়েছে। দ্য ইকোনমিস্ট 2 মে 2020 তারিখ 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ 9ম শক্তিশালী স্থানে অবস্থান করছে। সরকার মনে করছে অর্জন বা কৃতিত্ব প্রকাশের সময় এটা নয়, সময় এখন প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবেলা করে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে দেশের সকল মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
माननीय प्रधानमंत्री के धन्यवाद, तिनी निरलस भावे एई दायित्वटी पालन करे जाच्छेन। कोविड 19 मोकाबेलाय माननीय प्रधानमंत्री घोषित एक गुच्छ प्रणोदना पैकेज। अद्भुत आधार एक एसेछे पृथ्वीते आज, थमके गेछे चेना चारपाश, असुख आतंक क्षुधा दारिद्र आर दुर्भिक्षेर भयाल हाथछानि, विपर्यस्त मानुष, प्रतिटि राष्ट्र, राष्ट्रेर अर्थनीति, अदृश्य एक जीवाणु शक्तिर काछे पराभूत धनी दरिद्र, उन्नत अनुन्नत, छोट बड़ सब देश, मुहुमुहु मृत्यु आर आक्रांतेर संबादे आज शोकाच्छन्न पृथ्वी। 10 জুন 2020 পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন 72,77,000 এবং প্রাণ হারিয়েছেন 4,12,000 জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 74,865 জন এবং মৃত্যুবরণ করেছেন 1,012 জন। করোনার প্রভাবে গোটা বিশ্ব আজ অর্থনৈতিক গভীর মন্দার সম্মুখীন। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় লকডাউন, গণছুটিতে মানুষ ঘরবন্দি, জরুরি সেবা কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ। দেশের সিংহভাগ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোটখাটো সকল কারখানা বন্ধ, সকল গণপরিবহন চলাচল স্থগিত। আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে আমাদের দেশের মানুষ, যাদের বিন্দু বিন্দু ঘামের বিনিময়ে, চেষ্টায়, ত্যাগ তিতিক্ষায় আমাদের অর্থনীতির চাকা সচল থাকে। সেই কৃষক, শ্রমিক, মজুর, কামার, কুমার, জেলে, বেদে, মুচি, হাজাম, ঋষি, ধোপা, তাঁতি, কাঁসারু, শাখারি, স্বর্ণকার, মাঝি, ঘরামি, কাহার, করাতি, পাতিয়াল, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, শিক্ষক, ড্রাইভার, ব্যাংকার, অটোরিকশা, ভ্যান চালক, রিক্সাওয়ালা সহ সকল ছোট বড় ব্যবসায়ী, সকল শ্রেণী ও নৃগোষ্ঠীর মানুষ, তাদের কারো মনে যখন শান্তি নেই মহামারীর কারণে, ঠিক সেই মুহূর্তে দেশের মানুষ ও অর্থনীতিকে উজ্জীবিত করতে বরাবরের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমনটি তিনি করেছিলেন 1997 সালে এবং 2009 সালের অর্থনৈতিক মন্দায়। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। রপ্তানিমুখী খাতের শ্রমিক, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস খাত, কুটির শিল্প সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রপ্তানিকারক, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, নিম্ন আয়ের জনগোষ্ঠী, কর্মহীন দরিদ্র পরিবার, গৃহহীন, কৃষি ও কৃষক, ক্ষুদ্র চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদেশ ফেরত প্রবাসী সহ দেশের মানুষের জন্য তিনি একের পর এক অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করছেন। এক একটি প্রণোদনা যেন এদেশের 16,50,00,000 মানুষের জন্য তার হৃদয় নিঙ্গানো ভালোবাসা। নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব আজকে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। এযাবৎ 202টি দেশ এবং অঞ্চলে এই সংক্রমণ দেখা দিয়েছে। সম্ভাব্য বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সংকটের উত্তরণের জন্য আমরা সভা করেছি এবং কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তা ভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজ সমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব ইনশাল্লাহ। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে জাতি মাত্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে, যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, সেই জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না, এটা জাতির পিতা নিজেই বলে গেছেন। কাজে আমরাও জাতির পিতার সেই অমোঘ বাণী বুকে ধারণ করে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। মহান আল্লাহ বিশ্ববাসীকে এই মহামারী থেকে রক্ষা করুন, সেটাই আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণ দূরদৃষ্টিতে এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা শুরুতেই অনুধাবন করতে পেরেছিলেন বলেই দেশের সব ধরনের অর্থনৈতিক স্তরের মানুষের জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়ে 1,03,117 কোটি টাকার বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, যা জিডিপির 3.7%। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য যেটি একটি বিরল সাহসী পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলার ক্ষেত্রে তার দ্রুত সিদ্ধান্তকে প্রশংসনীয় মর্মে উল্লেখ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আমি এখন আমাদের চতুর্থ পর্বটি পড়ব। এই পর্যায়ে আমি চলতি 2019-2020 অর্থবছরের সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোচনা করব। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড নাইন্টিনের প্রভাব বিবেচনায় 2019-2020 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। 2019-20 অর্থবছরের মূল বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 3,77,810 কোটি টাকা। অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে সম্পূরক বাজেটের লক্ষ্যমাত্রা 3,48,066 কোটি নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে সর্বমোট সরকারি ব্যয়ের প্রাকলন করা হয়েছিল 5,23,190 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই ব্যয় 5,01,577 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি প্রাকলন করা হয়েছিল 1,45,380 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি নির্ধারণ করা হয়েছে 1,53,513 কোটি টাকা, যা জিডিপির 5.5%। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থায়ন করা হবে। মাননীয় স্পিকার, এবার আমি পঞ্চম পর্বটি আমি পড়ব। মাননীয় স্পিকার, আমি এখন 2020-2021 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর আলোকপাত করব। মাননীয় স্পিকার, কোভিড নাইন্টিনের প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মাননীয় স্পিকার, আগামী 2020-2021 অর্থবছরে মোট রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। মাননীয় স্পিকার, আগামী অর্থবছরে বাজেটের আকার প্রাকলন করা হয়েছে 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.9%। পরিচালন সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,62,855 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,05,145 কোটি টাকা। বাজেট ঘাটতি ও অর্থায়ন। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, এই পর্যায়ে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন পর্বগুলো আমরা ডিজিটালি উপস্থাপন করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ষষ্ঠ পর্ব, খাদভিত্তিক নীতি কৌশল, কর্ম পরিকল্পনা ও সম্পদ সঞ্চালন। মহামারী কোভিড-19 মোকাবেলা, নির্বাচনী ইশতেহার 2018-এ বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়ন, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-41 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট ও লক্ষ্যসমূহ অর্জনের প্রয়াস চালানো হবে এ বাজেটের মাধ্যমে। আগামী অর্থবছর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বপ্রথম অর্থবছর, সুতরাং এ বাজেটে এর বাস্তবায়ন গুরুত্ব পাবে। বিগত এক দশক ধরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ক্রমাগত হারে বেড়েছে। গত 2018-19 অর্থবছরে 8.15% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা এশিয়ার সকল দেশের মধ্যে সর্বোচ্চ। আমাদের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, কিন্তু কোভিড-19 বাস্তবতার আলোকে রপ্তানি এবং প্রবাস আয় কমে যাওয়ায় চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার 8.2% হতে কমিয়ে 5.2% নির্ধারণ করা হয়েছে। তবে কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী
পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে 2020-2021 অর্থ বছরের প্রবৃদ্ধির হার 8.2% এবং মূল্যস্ফীতি 5.4% নির্ধারণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় আগামী বাজেটে অগ্রাধিকার থাকবে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থানের মতো খাতগুলোর দিকে। পরবর্তী অংশে খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হলো। গত মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার সময় থেকেই কোভিড-19 মোকাবেলায় সরকার পর্যাপ্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এই রোগ প্রতিরোধ, সংক্রমণ হ্রাস ও চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। কোভিড-19কে সংক্রামক রোগের অন্তর্ভুক্ত করে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। কোভিড-19 মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে জনজীবনকে সুরক্ষার জন্য ন্যাশনাল প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়ন আরম্ভ হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষায়িত আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে 9টি সহ অন্যান্য জেলা শহরগুলোতে করোনা আক্রান্ত চিকিৎসায় কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। করোনা রোগ নির্ণয়ের জন্য এ পর্যন্ত 50টি ল্যাবরেটরি প্রতিষ্ঠা সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহকে আধুনিকীকরণ ও উন্নততর সেবা প্রদান প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। এর জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে 529 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কোভিড-19 মোকাবেলায় করোনা ভাইরাস জনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্ষতিপূরণ এবং চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ মোট 850 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কোভিড-19 পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে জরুরি ভিত্তিতে 2000 জন ডাক্তার এবং 6000 নার্স নিয়োগ প্রদান করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোভিড-19 সংক্রমণ যাচাইয়ের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন জাতীয় কোভিড-19 ডিজিটাল সার্ভাইলেন্স সিস্টেম প্রস্তুত করা হয়েছে। 29টি গাইডলাইন ও 11টি জনসচেতনতামূলক উপকরণও প্রস্তুত করা হয়েছে। কোভিড-19 মহামারী মোকাবেলায় জরুরি পদক্ষেপ হিসেবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 2টি প্রকল্প বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। কোভিড-19 মোকাবেলার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কার্যক্রম অব্যাহত আছে। কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রম সমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী 2020-2021 অর্থ বছরে 29,247 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। কোভিড-19 নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশলের অংশ হিসেবে গত মার্চের মাঝামাঝি সময় হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিক্ষা খাতে আগামী অর্থ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এ দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিয়ে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা। আগামী 2020-2021 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 24,938 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। আগামী 2020-2021 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে 33,117 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হলো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য 2020-2021 অর্থ বছরে 8,345 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হলো। করোনা উত্তর বিশ্বে দুর্ভিক্ষের যে পূর্বাভাস রয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সহ কৃষিখাতের সাথে জড়িত কৃষক, কৃষি শ্রমিক ও অন্যান্য সংশ্লিষ্টদের জীবন ও জীবিকা নিশ্চিত করাই বর্তমানে সরকারের কৃষিখাতের অন্যতম চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন যে করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয়, সেজন্য 1 ইঞ্চি আবাদি জমিও ফেলে রাখা যাবে না। কৃষি মন্ত্রণালয় ও তার সকল সহযোগী সংস্থা এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। অতি সম্প্রতি বিশ্বে চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে পিছে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। কঠোর পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী কৃষক ও কৃষি নিয়ে যারা কাজ করেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। কৃষিপণ্য সরবরাহের অটোমেশনের অংশ হিসেবে সঠিক বিপণন ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের নিমিত্ত বাংলাদেশে সরকারি উদ্যোগে প্রথম উন্মুক্ত অনলাইন কৃষিপণ্য প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আগামী অর্থ বছরে কৃষি খামার যান্ত্রিকীকরণে 3,198 কোটি টাকা, বিদ্যমান বছরে ভর্তুকি অতিরিক্ত 800 কোটি টাকা, কৃষি ভর্তুকি 9,500 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগ্রি রিফাইন্যান্সিং স্কিমে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
বিগত বছর সময়ের ন্যায় আমদানি খরচ যাই হোক না কেন, আগামী অর্থ বছরেও রাসায়নিক সারের বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা হবে ও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা। বিশ্বব্যাপী করোনা দুর্যোগের কারণে খাদ্যশস্য উৎপাদন, আমদানি, রপ্তানি, সরবরাহ পরিস্থিতির উপর ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকার দেশে পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার আমন ফসল হতে 7.98 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছে। চলতি বোরো ফসল হতে 8 লক্ষ মেট্রিক টন ধান এবং 11.50 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। করোনা পরিস্থিতির প্রভাব মোকাবেলায় দুস্থদের খাদ্য সহায়তা প্রদান, খাদ্য বান্ধব কর্মসূচি, খোলা বাজারে চাল বিক্রয় অব্যাহত আছে। আগামী অর্থ বছরে কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তা খাতে 22,489 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাব কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সরকার 600 কোটি টাকার বৃহৎ আর্থিক প্রণোদনা এবং ব্যবসা বান্ধব রাজস্ব ও মুদ্রানীতি বাস্তবায়ন করছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে তারল্য সরবরাহ ঠিক রাখার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমে গতিসঞ্চারের মাধ্যমে কর্মহীনতা দূরীকরণ। ফলে বিভিন্ন ব্যবসা, কলকারখানা, এসএমই, ভারী শিল্পসহ পর্যটন ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো চলমান দুর্যোগের মধ্যেও টিকে থাকবে এবং কর্মসংস্থান অব্যাহত থাকবে। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট উৎপাদন ও সেবা, ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি খাতে গ্রামের দরিদ্র কৃষক, বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক এবং প্রশিক্ষিত তরুণ ও বেকার যুবাদের গ্রামীণ এলাকায় ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এ কাজে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর মাধ্যমে মোট 2,000 কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণ ও সুযোগের সমতা নিশ্চিতকরণ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি ও উক্ত বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং প্রবাস আয়ের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত 10 বছরে পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ ও স্বল্প দক্ষ ক্যাটাগরিতে সর্বমোট 66,33,000-এর অধিক বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যা এ পর্যন্ত মোট কর্মসংস্থানের প্রায় 60%। বৈধ পথে প্রবাস আয় প্রেরণ অব্যাহত রাখতে 2020-21 অর্থ বছরে নগদ প্রণোদনা খাতে 3,060 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখার প্রস্তাব করা হল। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাময়িকভাবে কর্ম হারানো 50 লক্ষ জনকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী অর্থ বছরে চলমান সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। এতে করে 5 লক্ষ জন নতুন উপকারভোগী যোগ হবে এবং এ খাতে 300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে। একইভাবে 3,50,000 জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ভাতার আওতায় আনা হবে। এ খাতে 210 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে। সর্বশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী 2,55,000 জন নতুন ভাতাভোগী যুক্ত করে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 18 লক্ষ জনে বৃদ্ধি করা হবে এবং এ বাবদ 229,50,00,000 টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। আগামী 2020-2021 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 95,155 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.60% এবং GDP-র 3%। আগামী 2020-2021 অর্থ বছরে পল্লী সেক্টরে জলবায়ু সহনশীল মধ্য আয়ের অর্থনীতি ধারণের উপযোগী কোর রোড নেটওয়ার্ক সম্প্রসারণ সহ মোট 5,550 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং 31,000 মিটার ব্রিজ কালভার্ট সম্প্রসারণ নির্মাণ করা হবে। 195টি গ্রোথ সেন্টার, হাট বাজার উন্নয়ন করা হবে। স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালী করার জন্য 65টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, সম্প্রসারণ এবং 100টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে। উপকূলীয় এলাকায় 140টি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। সড়ক উন্নয়নের ফলে দেশের সড়ক নেটওয়ার্ক কভারেজ 35.75% থেকে বৃদ্ধি পেয়ে 36.75% উন্নীত হবে। আগামী অর্থ বছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 39,573 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
রপ্তানি সম্ভাবনা রয়েছে এমন পণ্যকে সরকার নগদ সহায়তা অথবা প্রণোদনা প্রদান করছে, যাতে এ সকল পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। চলতি 2019-20 অর্থ বছরে মোট 37 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে এরূপ প্রণোদনা প্রদান করা হচ্ছে। বিশ্বব্যাপী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বিগত অর্থ বছরের তুলনায় 23.49% বৃদ্ধি পেয়েছে। এ খাতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী লকডাউনের কারণে সামনের দিনগুলোতে রপ্তানি আরও কমবে। তবে আশা করা যায় করোনার প্রভাব মোকাবেলায় সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনার সুবিধা নিয়ে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়াবে এবং আগামী 2020-2021 অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত ধারায় ফিরতে পারবে। কোভিড-19 প্রাদুর্ভাবে দেশের পর্যটন শিল্প যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে দ্রুত পুনরুদ্ধারে সরকার সক্রিয় প্রচেষ্টা গ্রহণ করবে। বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সম্পদের সামান্যতম অংশ উত্তোলন এবং আহরণ করা সম্ভবপর হলে আমাদের অর্থনীতিতে তার অবদান হবে ব্যাপক। সেজন্য রূপকল্প 2041-তে বঙ্গোপসাগরের সম্পদ অনুসন্ধান, আহরণ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের উপর জোর দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 23,436 মেগাওয়াটে উন্নীত হয়েছে। দেশের 97% জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন 510 কিলোওয়াট আওয়ারে উন্নীত হয়েছে। ডিসেম্বর 2020-এর মধ্যে দেশের সকল উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী 2020-2021 অর্থ বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য 26,758 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। সরকার দেশে নিরবচ্ছিন্ন উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে সড়ক, রেল, আকাশ ও নৌপথের উন্নয়নে বদ্ধপরিকর। যোগাযোগ অবকাঠামো খাতে আগামী 2020-2021 অর্থ বছরে মোট 64,580 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতিক কোভিড-19 প্রাদুর্ভাব ও আমফান ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আগামী 2020-2021 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের জন্য 9,836 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সপ্তম পর্ব, সংস্কার ও সুশাসন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরগুলোতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলো হল বিনিয়োগ পরিবেশ উন্নয়ন। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে আনুমানিক 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। ব্যবসায় সহজীকরণ সূচকের উন্নয়ন। এ মুহূর্তে প্রধান লক্ষ্য হল ব্যবসায় সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের মধ্যে নামিয়ে আনা। সরকার কর্তৃক গৃহীত এসব পদক্ষেপের ফলে ব্যবসায় সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান 176 হতে 1 লাভে 168-তে উন্নীত হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্যবসায় পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি করবে। আর্থিক খাতে সংস্কার। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। ঋণ পুনঃতফসিলীকরণ। 2% ডাউন পেমেন্ট করার মাধ্যমে শ্রেণীবিন্যাসকৃত ঋণকে 1 বছরের গ্রেস পিরিয়ড সহ মোট 10 বছরের মেয়াদে পুনঃতফসিলীকরণের সুবিধা প্রদান করা হয়েছে। শেয়ার বাজার উজ্জীবিতকরণ। পুঁজিবাজারকে গতিশীল ও উজ্জীবিতকরণের লক্ষ্যে 6টি স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো হচ্ছে পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা পর্যালোচনা, ICB-র বিনিয়োগ সক্ষমতা বাড়ানো, পুঁজিবাজারে আস্থা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ এবং বাজারে মানসম্পন্ন IPO বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন কোম্পানি তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া। আর্থিক শৃঙ্খলা বজায় রাখা।
স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে, যার ফলে সরকারি আর্থিক ব্যবস্থাপনা জোরদার হয়েছে। দুর্নীতি দমন। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। চলতি অর্থ বছরে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে, যা সকল মহলে সমাদৃত হয়েছে। আগামীতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। অষ্টম পর্ব রাজস্ব আহরণ কার্যক্রম। 2018-2019 অর্থ বছরে রাজস্ব প্রবৃদ্ধি ছিল 8.26%, তবে করোনা পরিস্থিতির প্রভাবে 2019-2020 অর্থ বছরে রাজস্ব প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পাবে। করোনার অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে 2020-2021 অর্থ বছরের রাজস্ব নীতি সাজানো হয়েছে। আয়কর, মূসক ও শুল্ক বিভাগকে আরও অটোমেটেড এবং ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আয়কর আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন 5 লক্ষ করদাতা শনাক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতাগণের ক্ষেত্রে পুরুষ করদাতাদের করমুক্ত আয় সীমা 2,50,000 টাকা থেকে বৃদ্ধি করে 3 লক্ষ টাকা এবং মহিলা করদাতা ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয় সীমা 3 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 3,50,000 টাকা প্রস্তাব করা হচ্ছে। অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে 2,000 টাকা কর রেয়াত, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ কোম্পানির কর হার 2.5% হ্রাস করে 32.5% নির্ধারণের এবং তৈরি পোশাক শিল্পে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকার ক্ষেত্রে কর হার 10% এবং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না থাকার ক্ষেত্রে 12% আরও 2 বছর অব্যাহত রাখার প্রস্তাব করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কতিপয় পণ্যে উৎসে আয়কর কর্তনের হার বর্তমান 5% হতে কমানোর প্রস্তাব করা হচ্ছে। তৈরি পোশাক সহ সকল পণ্যের রপ্তানি মূল্যের উপর উৎসে কর কর্তনের হার 1% থেকে হ্রাস করে 0.5% নির্ধারণের, বন্ড লেনদেন মূল্যের উপর উৎসে কর কর্তনের পরিবর্তে কমিশনের উপর উৎসে কর কর্তনের বিধান প্রস্তাব করা হচ্ছে। আয়কর অধ্যাদেশে আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির প্রবণতা রোধকল্পে আয়কর অধ্যাদেশে 1টি নতুন ধারা সংযোজন করা হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর প্রয়োগ আরও ব্যবসা বান্ধব ও গতিশীল করার লক্ষ্যে আমদানি পর্যায়ে শিল্পের কাঁচামালের ওপর আগাম কর 5% হতে হ্রাস করে 4% করা সহ বিভিন্ন প্রস্তাব করা হচ্ছে। সরকারের অগ্রাধিকারমূলক ও ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পের বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানের ন্যায় মূসক অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। 10 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যাংক হিসেবের স্থিতির ওপর আবগারি শুল্কের হার পরিবর্তনের প্রস্তাব করা হচ্ছে। দেশীয় শিল্পের বিকাশের জন্য মোবাইল টেলিফোন সেট উৎপাদনের উপর কৃষি যন্ত্রপাতি যথা পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টার, রোটারি টিলারের উপর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হচ্ছে। করোনা ভাইরাস শনাক্তকরণ ও প্রতিরোধের লক্ষ্যে কোভিড-19 টেস্ট কিটস, PPE এবং সার্জিক্যাল মাস্ক, কোভিড-19 নিরোধক ঔষধের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের মূসক অব্যাহতির প্রস্তাব করা হচ্ছে। কার ও জিপের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এর ওপর সম্পূরক শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% নির্ধারণ, মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের সেবার উপর সম্পূরক শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% নির্ধারণ এবং তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে স্তরভেদে মূল্য ধার্যকরণ ও স্তরভেদে সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। মুজিব বর্ষের উপহার EFD এর ব্যবহার। এ লক্ষ্যকে সামনে রেখেই EFD স্থাপনের কাজ চলছে। প্রাথমিকভাবে 10,000 এবং পর্যায়ক্রমে সারা দেশে 5 লক্ষ EFD মেশিন স্থাপন করা হবে। বিদ্যমান 6 স্তর বিশিষ্ট আমদানি শুল্ক কাঠামো, 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং কাঁচা তুলা সহ কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার আগামী অর্থ বছরেও অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হচ্ছে। কৃষিখাতের প্রধান উপকরণ সমূহ যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি আমদানিতে 0% শুল্ক হার অব্যাহত রাখা, রেয়াতি শুল্ক হারে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির সুবিধা সম্প্রসারণ করা হবে। রেয়াতি শুল্ক হারে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির সুবিধা সম্প্রসারণ করা হবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রপ্তানি শিল্প, পাদুকা শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং অন্যান্য শিল্পের প্রস্তুতকৃত পণ্য এবং অথবা কাঁচামাল এর শুল্ককর হ্রাসবৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে। চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্তকরণে ব্যবহার্য অটোক্লেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের এবং আমদানি পর্যায়ে সঠিক মূল্য নিশ্চিতকরণের মাধ্যমে যথাযথ রাজস্ব আহরণের লক্ষ্যে সেলুলার ফোনের ন্যূনতম মূল্য নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। বিদ্যমান কাস্টমস অ্যাক্ট 1969 কতিপয় প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রথম তফসিলে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের এবং উচ্চ শুল্ক কর হার সম্পন্ন কতিপয় পণ্যের বিদ্যমান ন্যূনতম মূল্য যৌক্তিকীকরণের প্রস্তাব করা হচ্ছে। নবম পর্ব 2019-20 অর্থ বছরের প্রদত্ত বাজেটে জাতিকে দেয়া কিছু মৌলিক প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নের অগ্রগতি। বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য 1 জুলাই 2019 হতে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের ওপর 2% হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। ফলে চলতি অর্থ বছর শেষ হওয়ার এক মাস আগেই প্রবাস আয়ে গত বছরের সর্বোচ্চ $16.42 বিলিয়ন রেকর্ড ছাড়িয়ে $16.56 বিলিয়ন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে 1 জুলাই 2019 হতে তৈরি পোশাকের সকল খাতে 1% হারে রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। দেশের শিল্প ও ব্যবসা খাতকে প্রতিযোগিতা সক্ষম করার লক্ষ্যে 1 এপ্রিল 2020 হতে ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ 9% কার্যকর করা হয়েছে। নতুন আর্থিক ইনস্ট্রুমেন্ট প্রচলনের লক্ষ্যে ভেঞ্চার ক্যাপিটাল গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। প্রথমবারের মতো লন্ডন স্টক এক্সচেঞ্জে টাকা ডিনোমিনেটেড বাংলা বন্ড চালু করা হয়েছে। পুঁজিবাজারে ট্রাস্ট দলিল নিবন্ধনে স্ট্যাম্প শুল্ক হ্রাস করা হয়েছে। পুঁজিবাজারকে গতিশীল ও বিনিয়োগ উৎসাহিত করার জন্য 50,000 টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত করা হয়েছে। শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহার করা হয়েছে। মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে। আমদানি রপ্তানি পণ্যের 100% স্ক্যানিং চালুর লক্ষ্যে 2টি স্ক্যানার স্থাপন করা হয়েছে এবং আরও 14টি স্ক্যানার সংগ্রহের কার্যক্রম চলমান আছে। কর অব্যাহতি পরিহারের অংশ হিসেবে বিগত অর্থ বছরের তুলনায় আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর অব্যাহতি যথাক্রমে 41%, 21.34% এবং 92% কমানো হয়েছে। আর্থিক ও রাজস্ব খাতের মামলার জট নিরসনে সুপ্রিম কোর্টে 2টি পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে। ব্যাংক, আর্থিক, রাজস্ব খাত সংস্কারের অংশ হিসেবে 10টি বিদ্যমান আইন সংশোধন ও 6টি নতুন আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে। বর্তমানে 2,20,000 পেনশনারকে EFTর মাধ্যমে পেনশন প্রদান হচ্ছে। চলমান মুজিব বর্ষে অবশিষ্ট পেনশনারদের EFTর আওতায় আনা হবে। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে জাতীয় সঞ্চয় স্কিম সমূহের বিক্রয়, মুনাফা, নগদায়ন ইত্যাদি ডিজিটালাইজেশন করা হয়েছে। এছাড়াও পোস্টাল সঞ্চয় ও পোস্টাল ব্যাংকিং ব্যবস্থা অটোমেশনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন সেক্টরে বিমা চালুকরণ। গবাদি পশু বিমা চালু করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য জীবন বিমা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষিক্ষেত্রেও বিমা চালু করা হবে। বর্তমান অর্থ বছরে সর্বমোট 2,620 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা MPO-ভুক্ত করা হয়েছে। নদী ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য নীতিমালা প্রণয়ন এবং 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেষ পর্ব। আর আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট আধার অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি 2020-2021 অর্থবছরের বাজেট উপস্থাপনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাব স্বাভাবিক জীবন এবং ফিরে পাব একটি আলোকিত সকাল। মাননীয় স্পিকার, শেষ করার আগে মহান আল্লাহর কাছে আমার একটি বিনীত প্রার্থনা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিজ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিজ। হে আমাদের প্রভু, এই মেহরবানি করে
আমরা যে রহমত আমাদের রহমত থেকে কখনো বঞ্চিত করো না। আমরা তোমার রহমতের উপর ভরসা করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। হে আমাদের প্রভু, তুমি যদি রক্ষা না করো আমাদের রক্ষা করবে কে? তাই আমি আবারও সকলের পক্ষ থেকে এই প্রার্থনা তোমার কাছে যে তুমি কখনো আমাদেরকে বঞ্চিত করো না তোমার রহমত থেকে। তাবারাকাল্লাযি বিহাদিল মুলক ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে উপস্থিত সকল সদস্যবৃন্দকে। সবার জীবন মহান আল্লাহর কৃপায় আলোয় উদ্ভাসিত হোক এই আমার কামনা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ। মাননীয় অর্থমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হচ্ছে এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামালকে অর্থ বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আহমদ মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি আহমদ মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। অর্থ বিল 2020 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 31 জ্যৈষ্ঠ, 1427, 14 জুন 2020 রবিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।